বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো ও সুস্থ আছো। আমি জানি তোমরা নিশ্চয়ই ঘরে বসে সবাই পড়াশোনা করছো। চলো আজ আমরা মিসের সাথে কিছু সময় লেখাপড়া করি। আজ আমরা শিখবো অঙ্ক, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য কি কি বিষয়ে শিখতে জানতে হবে সে বিষয়গুলো আমরা একবার একটু দেখে নেই ও জেনে নেই। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখি। প্রথমে আছে আমাদের 51 থেকে 80 ও 51 থেকে 50 পর্যন্ত মুখে মুখে শিখবে। 31 থেকে 50 পর্যন্ত ধারাবাহিকভাবে লিখতে হবে। 31 থেকে 50 পর্যন্ত ধারাবাহিকভাবে লিখতে হবে। শূন্য স্থান পূরণ করবে 1 থেকে 30। ফিল ইন দি ব্লাঙ্কস 1 থেকে 30। 1 থেকে 15-র মধ্যে ছবি গুণে সংখ্যা লিখো। তারপরে থাকবে কথায় লিখো 1 থেকে 10। অঙ্কের চিহ্ন মিলকরণ করো, এটাকে আমাদের শিখতে হবে। রাইট ইন ওয়ার্ডস 1 থেকে 10। তারপরে আছে হাতে না রেখে একক সংখ্যার যোগ। ছবির মাধ্যমে বিয়োগ করো, সংখ্যার সাথে বানান মিল করো 11 থেকে 20। সার্কেল দি কারেক্ট নাম্বার 11 থেকে 20। 2-এর নামটা লিখিত শিখতে হবে। পাঠ্য বই ছবি দেখে গোনা ও লেখা শেখো 2, পৃষ্ঠা নাম্বার 32 থেকে 46। সামিয়াস নাম্বারস রাইটিং বুক পেজ নাম্বার 30 থেকে 43, এ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। তাহলে এখন আমরা এগুলোর মধ্য থেকে আজ আমরা শিখব কথায় লিখো 1 থেকে 10। তার আগে বন্ধুরা, তোমরা সবাই CW নীল খাতা পেন্সিল নিয়ে মিসের সাথে বসে পড়ো এবং আমরা লিখে ফেলি। প্রথম সংখ্যা হলো 1, এটিকে আমাদের বানান করে লিখতে হবে। তারপরে আছে 2, দৈর্ঘ্য হ্রস্বই 2। তারপরে আছে 3, তরসি দন্তের ন 3। তারপরে আছে 4, চয়কারে চা বয়শূন্যরা 4। 5, পয়চন্দিবিন্দ আকার চ 5। তারপরে আছে 6, ছ অন্ত্যেষ্ট্য 6। তারপরে এই সংখ্যাটার নাম কি বন্ধু? 7, ঠিক বলেছ 7, দন্তে সহায়কারে সা ত 7। তারপরে আছে কত? 8, সরে আ ট 8। তারপরে এটা কত? 9, দন্ত ন অন্ত্যেষ্ট্য 9। শেষে কত আছে বন্ধু? 10, দ তালবুস 10। আমাদের 1 থেকে 10 পর্যন্ত বানান করে লিখতে হবে এবং শিখতে হবে। তা এই রাইটিং ওয়ার্ডসও আমাদের বানান করে লেখা শিখতে হবে। চলো তাহলে আমরা এটা লিখে ফেলি। প্রথম সংখ্যাটা কত? 1, ও এন ই 1। তারপরে আছে কত? 2, টি ডাব্লিউ ও 2। তারপরে আছে 3, টি এস আর ডবল ই 3। 4, এরপরে আছে 4, এফ ও ইউ আর 4। তারপরে আছে কত বন্ধু? 5, এফ আই
সংখ্যাটার নাম কত? সিক্স, এস আই এক্স, সিক্স। এটা কত বন্ধু? সেভেন, এস ই ভি ই এন, সেভেন। তারপরে আছে কত? এইট, ই আই জি এইচ টি, এইট। তারপরে এই সংখ্যাটার নাম কি? নাইন। ঠিক বলেছ, নাইন, এন আই এন ই। শেষের সংখ্যাটা কত? টেন, টি ই এন, টেন। ঠিক আছে বন্ধুরা, আমরা এভাবে ওয়ান থেকে টেন পর্যন্ত বানান করে খাতার মধ্যে লিখবো, পড়বো এবং শিখবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখি আমরা কি শিখবো। ছবির মাধ্যমে বিয়োগ করো। এখানে আমাদের কয়টি ল্যাপটপ আছে? আমরা গুনি মিসের সাথে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি ল্যাপটপ আছে। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কয়টি? তিনটি। আমরা এখান থেকে কেটে দিই তিনটি, এক দুই তিন, আমার থাকলো কয়টি ল্যাপটপ? এবার গুনে ফেলি কয়টি ল্যাপটপ আছে আমার, এক দুই তিন চার পাঁচ, আমাদের এখানে লিখতে হবে পাঁচ। তারপরে আছে মোমবাতি, মোমবাতি কয়টি আছে আমরা গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, কয়টি মোমবাতি আছে আমাদের? দশটি। এই দশটি থেকে আমরা কয়টি বাদ দিব? সাতটি। চলো বন্ধুরা, আমরা সাতটি মোমবাতি কেটে দেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটা মোমবাতি আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমার থাকলো কয়টি মোমবাতি? এক দুই তিন, তিনটি মোমবাতি আমার থাকলো। এখানে আমি লিখে দেব তিনটি, তিন। এখন দেখো তো বন্ধু, পরবর্তীটা কি আছে ছবি? বই। আমরা এখন গুনবো কয়টি বই এখানে আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, কয়টি বই আছে? বই আছে এগারোটি। এই এগারোটি থেকে আমাদের কয়টি বাদ দিতে হবে? তিনটি। আমরা এখান থেকে তিনটি বাদ দিয়ে দিই, এক দুই তিন, আমার কাছে এখন কয়টি বই রইল? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কয়টি বই রইল? আটটি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের শীটের মধ্যে এভাবে দেওয়া আছে, তোমরা সব অঙ্কগুলির মাধ্যমে যে বিয়োগ করো এভাবে ধারাবাহিকভাবে সবগুলি করে ফেলবে। চলো বন্ধুরা, মিসের সাথে আমরা দুইয়ের নামতাটা পড়ি এবং লিখি। দুই এককে দুই, দুই দুগুনে চার, তিন দুগুনে ছয়, চার দুগুনে কত? আট, পাঁচ দুগুনে দশ, ছয় দুগুনে বারো, সাত দুগুনে চোদ্দ, আট দুগুনে ষোলো, নয় দুগুনে, নয় দুগুনে আঠারো, দশ দুগুনে বিশ। আমরা এই দুইয়ের নামটাকে খাতায় লিখে লিখে পড়ব ও শিখব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
ঘরে থাকবে ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, বাই বাই।